ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া আচ্ছা হুজুর হ্যাঁ তোরা তো সমস্যা হলে আমাদের কাছে আসবি কাকা আমি দূর থেকে গেছি শু বড় দুর্ঘটনা ঘটেছে এগুলো সব তোর রক্ত এটা দোয়া করে দেন শাহিন ভাই সব ওকে ওকে তাহলে আমরা যাত্রা শুরু করি আসসালামু আলাইকুম হুজুর আসবো হাই এই ক্যামেরা কেন ক্যামেরা সারা ক্যামেরা সারা ক্যামেরা সমস্যা নেই ক্যামেরা বন্ধ হ্যাঁ ক্যামেরা সারা আচ্ছা বন্ধ করে দিচ্ছি হুজুর সমস্যা নেই আমরা আসলে চাকরি করি টেলিভিশন চ্যানেলে কাজে আসছিলাম যাওয়ার পথে আপনার কাছে আসছি আর কি হ্যাঁ তোরা তো সমস্যা হলে আমাদের কাছে আসবি হ্যাঁ কি সমস্যা মানে সমস্যাটা হলো যে আমি হচ্ছে একটু প্রোগ্রাম প্রোগ্রাম করি ভূত জিনের আস্তানায় যাই এগুলো একটু ছোট থেকে ঘাটাঘাটি করা অভ্যাস আছে আর কি প্রোগ্রাম অনুষ্ঠান বানাই তো কয়েকটা বানাইছি এখন এরপর থেকে আমার কাছে আসলে একটু মনের মধ্যে কেমন জানি লাগে আমি যখন বাসায় আসি আমার কাছে মনে হয় যেন মানে ঘুমাইতে ভয় লাগে লাইট জ্বলাই ঘুমাই মনে হয় যেন রুমে কেউ হাঁটতেছে দরজার পাশে কেউ আসছে মানে একটু অন্যরকম মনে হয় আর কি তো এই কারণে আপনার কাছে আসা আসলে আমি কী করতে পারি বা আসলেও কি কোনো সমস্যা নাকি যদি একটু আপনি দেখতেন বিষয়টা পাকনা আমি করতে গেছি এখন ঠিকই আমার কাছে আসছিস এদিকে দেখি এদিকে বড় দুর্ঘটনা ঘটাইছে কি তোর কি কামড়াইছিল আর কোনো কাজ পাস নাই তোর ডিস্টার্ব করতে গেছিলি কি জন্য তোর উপর তো বান মারে দিছি কে বান মারছে যাদের ডিস্টার্ব দিছি দিক দিতে গেছিলি জিনতের উপর বান মেরে দিছি কেন কি করবো বা এটা কি একটু টেস্ট করে দেখবেন নাকি আমি তো বিষয়টা জানি না এখন আমার কাছে মনে হলো যে বিষয় একটা হইতে পারে সন্দেহ হয়েছে অঘটন ঘটাইছস আমার কাছে আইসস একটা তো পথ বের করবই আচ্ছা দাঁড়া দেখিস ডিম আনতে পারবি পারবো ডিম নিয়ে আচ্ছা শাহিন ভাই তাহলে আপনি একটা টিম নিয়ে আসেন আমি বুঝলাম ঘুরে গেছি ঠিক আছে হুজুর ডিম ডিম এনেছিস ধর এটা হাতে দুই হাত দিয়ে ধর নাভি বরাবর রাখ এভাবে আরো নিচে রাখ আরো নিচে রাখ শাহিন ভাই আপনি একটু এখানে আসুন টিমটা ভালো করে দেখে না কোনো ফাটা আছে না নাই পাইছিস কিছু স্যার আমি একটু দেখেন একদম ভালো ডিম এটা কি করবো ভালো ডিম অনেক ভালো ডিম ঠিক আছে দেখ এটা ভেঙে দেখ
এটা ভাঙবো এখানে হ্যাঁ এটা ভালো করে ভেঙে দেখবি এমন কেন মেরে ছেড়ে দেখ তোর নাভির রক্ত দিয়ে বান মারা হয়েছে তো অনেকগুলো শুই খেলে শুই দিয়েও বান মারা হয়েছে কটা শুই পেয়েছিস এখন তো অনেকগুলো দাম বের করে নিয়ে দাম যতগুলো শুই পেয়েছিস ততগুলো তোকে বান মারা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লালগুলো কি জানিস আরো একটা পাওয়া গেছে নয়টা নয়টা বাদ মারা গিয়েছে তোর ভাগ্য অনেক ভালো আগেই তুই আমার অনেক তাড়াতাড়ি তুই আমার কাছে এসেছিস এগুলো সব তোর রক্ত এগুলো এখানে কিভাবে গেল একটু টিস্যু নিয়ে আসে আমি হাতটা একটু মুছি হুজুর তাহলে মানে আমি এখন কী করবো আমার তো আসলে ভয় লেগে গেলো বিষয়টা দেখে করণীয় কী ভয় পেয়েছিস সুই কয়টা বেরোয় এখানে তো নয়টা সুই কয়টা নয়টা নয়টা সুই বেরোয় এই নয়টা সুই দিয়েই তোর নয়টা বান মারা হয়েছে সমস্যা নাই তোর নয়টা বান আমি এখানে নিয়ে আসছি দেখছোস রক্ত দেখছোস হ্যাঁ রক্ত তো দেখলাম অনেক নাভির রক্ত করতে পারি শেষ দিকে বলতে বা আজকে আপাতত তোর আর কোনো কাজ নেই বাইরে আমার লোক আছে তাদের সঙ্গে কথা বলে চলে যাবে আর আবার তো দুইবার আসতে হবে আরও দুইবার আসতে হবে হ্যাঁ কবে কী বা কেমনে কতদিন সব বলে দিবে বাইরে আমার লোক আছে তোকে সব কিছু বুঝিয়ে বলে দিবে ঠিক আছে তাহলে হুজুর আমি আসতে যাই আচ্ছা একটু দোয়া করে দেন ঠিক আছে সালাম আলাইকুম চলেন কি ভাবছেন আমাকেও জিনে ধরেছে জিনে আছর করেছে কিংবা বান মেরেছে এই ডিমবন্দি জিনের রহস্য উন্মোচন করতে আমরা এখন যাচ্ছি একটি অন্য স্থানে আপনারা আমাদের সঙ্গে হন অসত্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় মোটামুটি ভালোই কিন্তু একটু প্রবলেমে পড়ে আপনার কাছে আসলাম যে বলছিলেন ফোনে হ্যাঁ ব্যাপারটা কি একটু যদি খুলে বলতেন তাহলে আমার জন্য আচ্ছা ব্যাপারটা হলো যে আমি তো একটা সংবাদ মাধ্যমে জব করি আপনি জানেন তো আমি অনেকখানে যে ঘুষ হান্টিং করি বা এটা আসলে আমি নানা কাজে যাওয়া হয় আর কি বা আস্তানায় যাওয়া যেটাকে বলে তো ওখান থেকে আসার পরে একটু আমি শারীরিকভাবে অসুস্থ বোধ বা একটু মানসিকভাবে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটু ভয় পাচ্ছিলাম কিছু একটা তো আমি রিসেন্টলি একজনের সাথে যোগাযোগ করলাম যে কেন এমন হচ্ছে আমি একটু চেক করাতে চাই তো ওনার কাছে গেলাম উনি আমাকে আসলে অনেক কিছু টেস্ট করে পরে বললো যে আমাকে নাকি জিনে আশ্রয় করেছে এবং বানও মেরেছে এবং সবচেয়ে যেটা মনে হলো যে দেখলাম যে উনি ডিমের মাধ্যমে দোয়া পরে আমাকে একটু টেস্ট করলো এবং লাস্টে সে ডিমটা ফাটাতে বললো আমি ফাটালাম সেখান থেকে রক্ত বের হলো এবং নয়টা সুই বের হয়েছে উনি বললো যে জিন আমাকে নয়টা আশ্রয় মানে জিনে আশ্রয় করার পর নয়টা বান মেরেছে এই ধরনের একটা বিষয় আর কি তো আমি এটা নিয়ে কনফিউজড
তো যেহেতু আপনার সাথে আমার আগে থেকে একটু পরিচয় ছিল এই জন্য আমি আসলে আপনার কাছে আসছি আসলে এই জিনিসটা ফোনে আমি বুঝতে পারছি তারপর আপনার কাছে ডিটেইলস ঘটনা শুনলাম যে আপনি বলছেন যে ডিমের ব্যাপারটা শুয়ের ব্যাপারটা জি তো ঠিক আছে তো দেখা যাক আপনার উপর এখন কয়টা বের হয় জি আমি একটু আসলে এই ডিপার্টমেন্ট নিয়ে খুব কনফিউশন আছি এই ব্যাপারটা আমি ই করব আচ্ছা রাকিব ওই যেটা রেডি রাখতে বলছি এটা নিয়ে আসো ঠিক আছে আমি এইখানে ব্যাপারটা কি থাকে ডিমের ভিতর থেকে যে সুই যে রক্ত টাইপের আপনি বললেন অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ট্রিক কিভাবে করে এটা এখন আপনাকে আমি দেখাবো আপনি যেহেতু আগে থেকে বলে রাখছেন আমি একটু ব্যবস্থা করে রাখছি যে আপনাদের ট্রিক বলতে কি আমি বলবো যে জিনিসটা আসলে সম্পূর্ণ মিথ্যা ভুয়া এই ধরনের এটা আপনি এখন দেখবেন আপনার উপর থেকে এখন বানার ই বের হবে ওইটা করেন অপেক্ষা মানে কিভাবে করে পুরো দেখাবোটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ওকে এখানে ধরেন এটা সুই ঠিক আছে আচ্ছা কয়টা সুই ইবের হইছে আপনার উপর উনি তো বলল যে আমাকে 9টা বান মেরেছে তাই নাকি আচ্ছা দেখা যাক তো এখন এই ব্যাপারটা কি থাকে সুয়ের একটা জিনিস আছে সুয়ের ভিতরের পদার্থটা কিন্তু ভারী ঠিক আছে যে যে তরলের যে ব্যাপারটা এটা কিন্তু ভারী তো তারা কি করে আগে থেকে আপনার এইভাবে দেখেন এই দেখেন এই সুইটা এইভাবে রাখে রাখার পরে জাস্ট একটা সাইডে ঠিক আছে এখন এটা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে আপনি যদি এটা ঠিক আছে দেখেন সুইটা হচ্ছে ভিতরে ঢুকছে হ্যাঁ ভিতরে ঢুকছে তো এটা হচ্ছে ফার্স্ট আমরা দিয়ে সুইটাকে হালকা প্রেসার দেওয়া লাগছে যাতে আপনার এটা ভিতরে ফেটে না যায় ফেটে না যায় সুইটা ঢুকে গেছে সুইটা ঢুকে গেছে দেখেন আমি একটা ঢুকাই আপনি একটা ঢুকান তাহলে আপনি আজকে কবিরাজ হয়ে যেতে পারবেন আমি তাহলে কবিরাজ হ্যাঁ ভণ্ড কবিরাজ হয়ে যাবেন এই বরাবর না হ্যাঁ এই বরাবর ঠিক চিত্র বাহ হ্যাঁ ঢুকে গেল দেখছেন ফাটছে ফাটেনি এটা লাস্টের দিকে হালকা যে শক্তর ব্যাপারটা আছে এটা হালকা করে বাড়ি দেন আমি একটা সুই ঢুকিয়ে ফেললাম তাহলে আমি একটা বান মেরে ফেললাম বান মেরে এবার আপনি দেখেন হাতে নেন এটা দেখুন বোঝা যায় অবশ্যই না এবং আমি একটা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় আদৌ এটা একটা সুই আছে কখনোই সম্ভব না তো বোঝা যায় একটা জিনিস হচ্ছে যে এই তো আমি সুই ঢুকালাম তাহলে আমার ব্লাড ঢুকলো কিভাবে রক্তটা আচ্ছা ব্লাডের ব্যাপারটা দেন এখানে যেহেতু সুইতে ছিদ্র হয়ে গেছে তাহলে কিন্তু একটা আমাদের ডাক্তার ভাইরা যেটা ব্যবহার করে ইনজেকশন ইনজেকশন দিয়ে অনেক ভালো কাজও হয় খারাপ কাজও হয় তো এখানে আপনি আসার আগে আমি এখানে আগে থেকেই এটা ভরে রেখেছি ঠিক আছে আচ্ছা ব্লাড হ্যাঁ ব্লাড বলতে পারেন রং বলতে পারেন আমি ব্লাড খুবই পাবো রঙই আমি ভরছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাইলে তো মুরগির রক্ত ঢুকিয়ে রাখা যায় ইচ্ছা আপনি যে কোনো রক্তই ঢুকাতে পারেন ঠিক আছে এটা একই ফুটা দিয়ে হচ্ছে একই ফুটা দিয়ে এটা আমি এভাবে পুশ দিলাম হ্যাঁ বাস হালকা করে পুশ আপ দিয়ে দিলাম ওকে রক্ত হয়ে গেছে রক্ত হয়ে গেল বাকিটা আমি এখানে যে টিস্যু আছে এটা দিয়ে আমি মুছে ফেললাম ঠিক আছে এবার পুরো বুঝা যাবে এবং আমার এই যে বান মারা হ্যাঁ হ্যাঁ এখানে তো তাও একটু আপনার আমাদেরটা লেগে গেছে আমরা তো এত প্রফেশনাল না তো ওদের ওখানে ওইটাও লাগবে না ঠিক আছে এটা তো আমরা রং এই জন্য এটা লেগে গেছে রক্ত হলে তো মোছা দিলে চলে যেত তো হয়তো বা রক্ত ঢুকাতে পারে ঠিক আছে মানে এবার হচ্ছে আসলে এটাই হচ্ছে কবিরাজি এটাই হচ্ছে ট্রিকের কবি এখন আপনি ভাঙেন এখন আপনি দেখতে পাবেন আপনার নিজের হাতে এটা ভাঙেন তাহলে আমি এখন একটা কাজ করি জি জি আপনাকে একটু দোয়া দরুদ পড়ে আপনার ভেতর থেকে বের করে আনি নাহলে আমি করি আপনার উপর থেকে দেখেন যেহেতু আপনার উপরে বলছে 9টা বান তো দেখা যাক এখন কয়টা বান বের হয় ঠিক আছে তো এইভাবে ঘোরাবে অথবা হাতে ধরতে বলবে অনেক কিছুই করে কবিরাজরা ঠিক আছে তো আপনি যেটা বলছিলেন তো সেভাবে ধরেন আপনাকে এখন দিবে বলবে যে নেন এখন আপনি ভাঙেন এটা ভাঙবো তাই তো এটা ভাঙেন ভেঙে দেখেন এর ভিতরে কিছু পাওয়া যায় আমি যাচ্ছি ধরছি এখন এই করেন এই দেখুন এই যে অর্থাৎ আপনিও আমাকে বান মেরে দিলেন বান মেরে দিলাম এবং আমার ব্লাড যেহেতু আমরা সুই ঢুকাইছি তো আপনার উপর কয়টা বান এটা আমরা চেক করি সুই আচ্ছা এখানে এখন আমাকে তিনটা বান মারা হয়েছে তিনটা সুই তাই না হ্যাঁ একটা দুইটা তিনটা কি বলবো মানে সারপ্রাইজ বা বিস্মিত আমি যাই বলি কারণটা হচ্ছে উনি যখন আমাকে দেখালাম তখন আমি ভাবে গিয়েছিলাম এটা আসলে এটা কিভাবে সম্ভব এবার আসেন আপনাকে আরও মানে কবিরাজি যে ভণ্ড কবিরাজের ট্রিকগুলো এটা আরও শিখাই দেবো এই কাজগুলো শুধুমাত্র বাংলাদেশ হয় না বিভিন্ন ভণ্ড কবিরাজ এটা শুধুমাত্র এখানে না ইন্ডিয়া পাকিস্তান বলেন বা বিভিন্ন জায়গা এই ট্রিকগুলো খাটায় যেমন দেখেন এই যে লেবু জি ঠিক আছে অনেকে লেবু দিয়েও কিন্তু অনেক কিছু করে ঠিক আছে লেবুতে এখন যারা রিয়েলি ট্রিটমেন্ট করে তাদের কথা ভিন্ন আর যারা ভণ্ডামি করে তাদের কিন্তু মেন কাজটা থাকে আপনার চোখ
ট্রিক দেখানো চোখটাকে ভাওতাবাজি হ্যাঁ ভাওতাবাজি যেটা আমরাকে বলি তো এটাও সেম কাজ করে এটা সিন ইঞ্চ নেয় ঠিক আছে সিন ইঞ্চ নিয়ে এখানে জাস্ট আপনার এটা ধরেন এই জায়গাটা সেম ভাবে হচ্ছে সেম ভাবে এখানে পুশ করে হ্যাঁ পুশ করে দেয় ঠিক আছে সেম ভাবে এটা পুশ করে দেয় ঠিক আছে পুশ করে দেন হচ্ছে এখানে আপনার এটা জাস্ট মুছে ফেললো এবং এটা কিন্তু এটা আসতো হ্যাঁ একবারে আপনার দেখেন এখানে দেখেন আপনি আপনি হাতে ধরেন দেখেন বুঝতে পারেন কিনা ঠিক আছে আর এটা ন্যাচারালি যখন পেশেন্ট আসে তখন কিন্তু সে কিন্তু সাইকোলজিভাবে অনেকটা উইক থাকে যে তার উপর কিছু করা হয়েছে এই জন্যই কিন্তু মানুষ হ্যাঁ ওই কবিরাজ তান্ত্রিক ভণ্ড যারা আছে এদের কাছে আসে ভণ্ড কবিরাজদের কাছে তো এসে কিন্তু তাদের সাইকোলজি থাকে কিন্তু যে আমার উপর হয়তো বা কিছু করা হয়েছে তো তারা এত চেক করার টাইম থাকে না নরমালি আপাতত দৃষ্টিতে আমি তো বলবো যে চেক করলে বুঝে চেক করলে এটা অনেক একটু দর্শকদেরকে দেখাচ্ছি দেখেন এটা আস্ত লেবু জি জি এখন এটা কি কাটলে এটার ভেতর থেকে আপনি আপনি কাটেন আপনি নিচ থেকে কাটেন ধরেন এটা এটা কাটেন আপনি দেখেন কিভাবে কবিরা দেখায় আচ্ছা এটা করার পরে দেন বলবে যে হ্যাঁ আপনার উপর জিন আছে হ্যাঁ দোয়া দুরুদ অথবা যে মন্ত্রতন্ত্র যা আছে এইভাবে পড়ে টরে দেন হচ্ছে যে এইভাবে বলবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা কাটি দেখি কিছু পাওয়া যায় কিনা এখন এটা ওরা ন্যাচারালি বলে যে এটার ভিতর জিন চলে আসছে তখন তারা এই ছুরি দিয়ে বিভিন্ন ধরনের একটু অ্যাক্টিং করে দেন এরকম একটা এইভাবে ই করবে এইভাবে করে কাটবে আর বলবে যে জিন আমরা মারতেছি ঠিক আছে এই দেখেন দেখছেন এখন আমাদেরটা তো রং দিছে এখানে বোঝা যাচ্ছে না বাট এখানে অ্যাকচুয়ালি ব্লাড ভরে বিভিন্ন টাইপের যেটা মুরগির হতে পারে গরুর হতে পারে বিভিন্ন ব্লাড ঢুকায় আমি একটু দর্শকদের দেখাই আসলে আমি খুবই অবাক দেখুন দর্শক ভণ্ড কবিরাজির যে জিনিস তখন বলবে যে আপনার ভিতর থেকে জিন আমরা মেরে ফেলছি হ্যাঁ মানে ওনারা এই ধরনের কাজ করে যেটা বলে যে জিনের জিনকে মেরে ফেলেছে এবং জিনের রক্ত হচ্ছে এই লেবুর ভেতরে চলে এসেছে জি তাই তো এটা এইরকমই সেম টু সেম শাইখের কাছে জানতে চাই যে এমন আরো কিছু কিছু আছে যেগুলো দেখানো যায় বা মুখে যদি দু একটা উদাহরণ আচ্ছা সোডিয়াম মেটাল নামে একটা পদার্থ আছে এই পদার্থটা যে ভিকটিম যে রোগী যে পেশেন্ট তার বাসায় যায় অথবা তাকে আসতে বলে যেভাবে হোক দেন বলে আপনার ব্যবহৃত কোনো কাপড় নিয়ে আসেন তো কাপড় নিয়ে আসার পরে দেন হচ্ছে যে বলা যায় একটা পানি নিয়ে আসেন ম্যানেজমেন্ট হয় সোডিয়াম মেটাল হচ্ছে ছোট্ট একটু আপনার যদি নেওয়া হয় পদার্থ তা ওটা যদি ওই কাপড়টা আনার পর কাপড়ের ভাজে যদি কোনোভাবে টিক দিয়ে কবিরাজরা হাতে টিক দিয়ে ওই কাপড়টা আনার পর ওনার হাতে আগে থেকে ছোট্ট করে এখানে রেখে দেয় গুজে রেখে দেয় দেন ওটা হচ্ছে কাপড়ের ভিতর হালকা করে ভাজ করে ওইটা ওই ভাজের ভিতরে ওই সোডিয়াম মেটালটা ঢোকায় দেয় তখন হ্যাঁ ঢোকানোর পর এরপর বলবে পানি আনার জন্য পানি এনে ধরেন নন্দার মধ্যে একটু অ্যাক্টিং করবে অথবা একটু মদটন্ত্র বা যা পড়ার সেটা পড়বে ওনাদের করার পর যখন ওই পানিটা ছিটাবে তো সোডিয়াম মেটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে সোডিয়াম মেটাল যখন পানির সাথে মিশ্রিত হয় তখন সেটা ধোয়া এবং পরবর্তীতে সেটা আগুনে আগুন ধরে যায় সোডিয়াম মেটালটা আচ্ছা আচ্ছা তো তখন মানুষ তার সোডিয়াম মেটালটা দেখে না মানুষ দেখে যে কাপড়ের উপর পানি দিতেছে পানি দেওয়ার সাথে সাথে পানি দিলে তো ন্যাচারালি আগুন ধরবে না কোনোভাবেই না অবশ্যই না পানি অবশ্যই নিভায় আগুন নিভায় তো এখানে উল্টা হবে সোডিয়াম মেটালটা যখন ভাজের মধ্যে থাকবে যখন পানিটা ওই কাপড়ের নিচের ভাজে সোডিয়াম মেটালের উপরে দিবে কাপড়ের উপর তখন কাপড় থেকে কিন্তু কাপড়ের থেকে পানিটা সোডিয়াম মেটালে লাগবে লাগার সাথে সাথে এটা ধোয়া হবে এরপর এটা আগুন ধরে যাবে এবং তখন তাহলে সে তখন 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 বলবে যে এই যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করাইছে অথবা আপনার উপর কিছু ছিল আমরা এটা কেটে দিছি জিন পুরে পুরাই ফেলছি আচ্ছা অথবা যা বলেন সেটাই ঠিক আছে জাদু ছিল এটা আমরা কেটে দিছি শেখ আমি দুইটা প্রশ্ন করব তার আগে একটা আগে জানতে চাচ্ছি যে এই যে ভণ্ড কবিরাজরা এই কাজগুলো করছে এটা কেন করছে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত তো এখানে অর্থের সাথে একটা কানেকশন আছে এই লাইনে অথবা যারা ভণ্ড যারা করে তাদের মেইন টার্গেট হচ্ছে অর্থ তো প্রথমত হচ্ছে যে তারা তো অ্যাকচুয়ালি চিকিৎসা পারে না যে আমরা রুকিয়া বলি বা আমরা যে ঝাড়ফুঁক বলি ইসলামী শরীয়ত মোতাবেক তারা সেটা পারে না না পারার কারণে তাদের তো তাহলে কি কেউ যদি কোনো ব্যাপারে দক্ষ না হয় তার কিন্তু ভণ্ডের আশ্রয় নিয়ে লাগে তো সেই ক্ষেত্রে ওনারা বিভিন্ন এই যে আপনাকে ট্রিক দিয়ে একটা দেখালাম এছাড়া আরও হাজারো ট্রিক আছে পুরো বাংলাদেশ যদি আপনি ঘুরেন হাজারো ভণ্ড কবিরাজ আছে এবং এখানে হয়তো বা শিক্ষিত মানুষজন দু একজন ধরবে বাকি 98% ধরতে পারবে না কিন্তু গ্রামের অবস্থা আরও খারাপ যারা শিক্ষার বাহিরে অশিক্ষিত তারা এটা দেখেই মনে করবে সে বিশাল বড় কিছু একজন মনে হয়ে গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে ভণ্ড কবিরাজ এই ট্রিকগুলো দিয়ে প্রথমত রোগীর প্রথমে যে ধ্যানটা এটা নেয় বিশ্বাসটা নেয় যে হ্যাঁ আমি কাজ পারি এর পরবর্তীতে কি করে এটা যখন সাইকোলজি হয় তখন সে স্ট্রং করে ফেলে তখন সে যে টাকায় অ্যামাউন্ট ই করে কারণ প্রথমত তাকে ভয় ঢুকাই দিছে ঠিক দেখায় একটা জিনিস এই ভয়টাকে বিক্রি করে যে যে ভয় পেয়েছেন এখন ভয় দেখে আমি উদ্ধার করবো এখন এত টাকা দেন তখন মানুষ দেখা যায় হাজার লাখ টাকা দিয়ে দেয়
ঠিক আছে হাদিয়া নিয়াতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি প্রপার চিকিৎসা করে একটা মানুষকে সুস্থ করে আপনি কম বেশি নিতে পারেন সেটা একটা ব্যাপার কিন্তু আপনি ভণ্ডামি করে নেবেন তো সেটা তো আর হবে না সেই ব্যাপারটা আচ্ছা আর তাহলে যারা এই যে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিচ্ছে যেন আমাকে কনফিউজড ফেলে দেন আমি হয়তো আপনাকে চিনি বলে এসেছে এই ক্ষেত্রে যারা এই ধরনের মনে করেন যে কেউ সমস্যায় ভুগছে সে মনে করছে যে সে চিকিৎসা যাবে সেটা আমাদের বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা হোক কিংবা ইসলামী শরিয়া ভিত্তিক চিকিৎসা হোক সেক্ষেত্রে আপনার কি মন্তব্য প্রথমত আমি বলি যে ডাক্তার ট্রিটমেন্ট করছেন কিনা তো যখন সে যখন ডাক্তার ট্রিটমেন্ট না করে থাকে বলে যে হ্যাঁ দীর্ঘদিন ডাক্তার ট্রিটমেন্ট করছি অনেকে বলে করি নাই তো যদি করি নাই তখন আমি বলি আপনি যদি ঝাড়ফুঁক নিতে চান ইসলামী শরিয়া তো এটা তো জায়েজ কারণ এটাও আল্লাহ পাক শিফা রাখছে কোরআনের ভিতর শিফা সুরা ফাতিহা শিফা আল্লাহ পাক বলছে এটা এটা একটা সুরা ফাতিহাকে উম্মে শিফাও বলা হয়েছে ঠিক আছে তো এই ব্যাপারটা তখন আপনি ওই চিকিৎসাটা নিতে পারেন তবে সবচেয়ে আমার ক্ষেত্রে যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে আপনারা কোনো ডাক্তারি চিকিৎসার যদি কোনো ফলাফল না পান বা ডায়াগনোস্টিক ধরতে না পান সেক্ষেত্রে আপনার একটু এই দিকে কোনো ভালো যাচাই বাছাই করে আপনি সেটা ওই দিকটা আপনি বিভিন্ন যারা এই ব্যাপারে এক্সপার্ট আছে বা অভিজ্ঞ আছে তাদের কাছে যায় পরামর্শ নিতে পারেন চিকিৎসা নিতে পারেন এবং আমার মতামত হচ্ছে আপনি পাশাপাশি অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টটা চালাবেন কারণ সায়েন্সের অস্তিত্ব আল্লাহ পাকই দিছে আবার এই কোরআন যে শিফা এটাও আল্লাহ পাকই দিছে দুইটাই সুন্নত দুইটাই আল্লাহর নবীর সুন্নত দুইটা চিকিৎসা করাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম জিনিস ঠিক আছে শায়েখ আপনার থেকে অনেক কিছুই জানলাম শিখলাম আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিন জিন এর অস্তিত্ব আছে অনেক মানুষ বিশ্বাসই করতে চান না জিন নেই কিন্তু জিনের অস্তিত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবার জন্য জিনের পরিচয় হলো জিসমুন লাতিফুন নিরানিয়ুন জিন হলো সূক্ষ্ম একটি দেহ যার আগুনের তৈরি এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির আগেই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এক নম্বর জিন মানুষের শরীরে প্রভাব সৃষ্টি করতে পারে সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যখন বলল আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমি তো তোমার বান্দার রক্তে মিশে যাব রক্তের বিন্দুতে বিন্দুতে মিশে গিয়ে আমি তাকে প্ররোচিত করব খারাপ কাজে প্রলুব্ধ করব তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানালেন এবং তাকে বলেন ঠিক আছে তুমি মিশে যাবে এবং তাকে প্ররোচিত করবে কিন্তু সে যদি তোমার প্ররোচনায় প্ররোচিত না হয়ে সে আমার গোলামি করে তাহলে আমি তাকে জান্নাত দেব যদি কেউ সত্যিকার অর্থেই জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে উপায় কী জিন থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এখানে রুকিয়া করতে হবে তো রুকিয়ার পদ্ধতি কী চারজন বড় বড় ইমাম আমাদের চার মাজহাবের চার ইমাম হানাফি শাওয়াফি মালিকি হাম্বলি সবাই একমত যে রুকিয়া করা জায়েজ তো রুকিয়া কী দ্বারা করবে জিবরাইল আমিন আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে রুকিয়া করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে একটু সমস্যা দেখা দিয়েছিল তখন জিবরাইল আমিন আসলেন এসে বললেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়াল্লাহু ইয়াশফিকা তো জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রুকিয়া শিখালেন তো রুকিয়ার প্রমাণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর হাদিস আছে এই ব্যাপারে যদি বলতে চাই অনেক সময়ের ব্যাপার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হলেন তিনি নিজেও জাদুগ্রস্ত হয়েছেন এবং তাকে সেহের করা হয়েছে এবং মৃত্যু পথযাত্রী ছিলেন সেই ক্ষেত্রে জিবরাইল আমিন আসলেন এসে বললেন যে ওগো আল্লাহর নবী আপনি এই সূরাগুলো পড়ুন তখন সূরাতুল ফালাক পড়তে বলা হয়েছে সূরাতুল নাস পড়তে বলা হয়েছে সূরাতুল ইখলাস পড়তে বলা হয়েছে এগুলোকে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাসকে মুআউযাতাইন বলা হয় তো এগুলো পড়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত পড়ছিলেন তখন এক একটি জাদুর যে গিট ছিল সেগুলো ছুটে যাচ্ছিল তো এতে করেও বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই সূরা নাজিল করলেন এই রুকিয়া করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের রুকিয়া করলেন